ঘরপোড়া প্রাণী যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয়ে ভয়ে ভয়ানক দুঃসংবাদের আশঙ্কা করে, তেমনিভাবেও কিন্তু আমাদের, আমরা কিন্তু কোনো কিছু দেখে আসিনি, আমরা এসেছি বিগত দিনের আমাদের যে ইতিহাস, যে বিগত দিনের যে তথ্য বা বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আছে সেই প্রেক্ষাপটে, আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোক হিসেবে বা সামাজিক মানুষ হিসেবে আমাদের ভয় থেকে আমরা এসেছি, সে আগাম কথাগুলো বলে নেওয়া ভালো এবং যদি সাবধানের কোনো মান নাই। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশের সমাজের পক্ষে যে কোনো কাজ তারা যদি করেন সেখানে আমরা আমাদের ভলেন্টিয়ার সার্ভিস দেব, যদি তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চান বা সহযোগিতা না করলেও আমরা করব, এইটুকু আমরা বলতে চাই। বুঝি বললাম যে আমাদের ঘরপোড়া প্রাণী সবসময় সিঁদুর মেঘ দেখলে সর্বনাশের আশঙ্কা করে, তা আমাদের কথা তাই, কারণ আমরা দেখেছি, আমি উল্লেখ করেছি যে 2001 সালে যে ঘটনাগুলোতে আমরা মনে হয় আপনারাও ছিলেন আমাদের সঙ্গে, সারা দেশ আমরা ঘুরেছি, নির্যাতনের চিহ্ন দেখেছি, পাশবিকতার চিহ্ন দেখেছি, বর্বরতার চিহ্ন দেখেছি, এবং আমরা যারা নির্যাতিত হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি, সেখানে আমি এখানে অনেককে জানি যে আপনারা যথেষ্টভাবে আমাদের সাথে ছিলেন, সেখানে আপনারা কিন্তু বিপক্ষের কেউ নন বা বিচ্ছিন্ন কেউ নন, আমরা একসাথে কাজ করছি। আচ্ছা, একটা ভোট যদি অংশগ্রহণ মূলক না হয় সেখানে তো সহিংসতার আশঙ্কা থাকে, সেই আশঙ্কাটা আপনারা কত ভাগ করতে 14 এবং 18 প্রেক্ষাপটে আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে? আমাদের কথাগুলো যেটা বলার সেটা কিন্তু আমাদের কাগজের মধ্যে বলা আছে, যেটা দিয়েছি আপনাদেরকে। আমরা টিভিতে পুরো কাগজটা তো দেখাতে পারব না। সেই সেটি হচ্ছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এখন যদি বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কোনটা চান, সেই ব্যাখ্যায় আমরা যাব না। আমরা চাই যে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেন নির্বাচনে নির্বাচনমুখী হোক, এবং এই ক্ষেত্রে আমরা বলি, আমরা যে কথাটা বলেছি যে এবারের ভোটের সংখ্যা, ভোটের কিন্তু ভোটারদের মধ্যে তরুণদের সংখ্যা কিন্তু প্রচুর, যেটা আপনারাও ভালো জানেন, এবং এই তরুণদেরকে আমরা নির্বাচনমুখী করবার কথা বলেছি, এবং নির্বাচনমুখী করবার জন্যে ইলেকশন কমিশন শুধু নয়, রাজনৈতিক দলগুলোর একটি বিশেষ ভূমিকা আছে, আমাদের ভূমিকাও কিন্তু সেখানে ফেলে দেওয়া যায় না, গণমাধ্যমের ভূমিকার কথা বলে ফেলে দেওয়া যায় না। 70-এর নির্বাচনে আমি যে যখন প্রথম ভোটার হয়েছিলাম, আমার মনে আছে যে আমরা পাড়ার শুদ্ধ তরুণ যারা নতুন ভোটার হয়েছিলাম একসাথে মিছিল করে ভোট দিতে গিয়েছিলাম, এই যে ভোট দেওয়ার যে একটি উৎসবের যে একটি চেহারা, এই উৎসবটির অন্তত তরুণ ভোটারদের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস সম্প্রতি বাংলাদেশ মনে করে যে অচিরেই আমরা আমাদের কলুষমুক্ত একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারবো। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বলতে ভয়টা করছি যে যারা করছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, বিএনপির ভিতরে যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী থেকে থাকে, এবং আমরা দেখেছি 1971-এর নির্বাচনে আমি বেশ কিছু সংসদ সদস্যের এলাকায় গিয়েছিলাম যাদেরকে মনে করতাম যে তারা অত্যন্ত প্রগতিশীল, অসাম্প্রদায়িক, কিন্তু আমরা গিয়ে দেখেছি সেখানে নির্যাতনগুলো বেশি হয়েছে। সেই জন্যে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে, এই জন্য এই কারণে যে আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকেই আমরা মনে হয় এই আশঙ্কাগুলো যদি করে থাকি সেটা সমীচীন।